সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের দশম ক্লাস। এই ক্লাসে আমরা দেখব এক্সপোজ মার্কেট প্লেস, এই টেক্সটটা দিয়ে আমরা কত ধরনের লোগো বানাতে পারি এবং সেটা অবশ্যই টেক্সট লোগো হবে। তো চলুন আমরা কাজ শুরু করি। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, অল্ট কি চেপে ধরে দেন টাইপ টুলটা সিলেক্ট করলাম এবং এখান থেকে এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র ই, এম এবং পি রাখবো। সব ডিলিট করে দেওয়ার পরে আমি সিলেকশন টুলে গেলাম এবং এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। শিফট এবং অল্ট কি চেপে ধরে কিছুটা বড় করে নিচ্ছি এবং এখানে এইটাও আমি কপি করছি। কপি করার পরে আমি টাইপ টুল থেকে এইটুক ড্রাগ করছি, করার পরে কন্ট্রোল এক্স করলাম কিবোর্ড থেকে, দেন শিফট এবং অল্ট কি চেপে ধরে কিছুটা বড় করলাম এক্সপোজ কথাটাকে, দেন ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। এই জন্য আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করছি, তাতে আমি যেটা কন্ট্রোল এক্স করছিলাম সেটা পেস্ট হলো। এটাকে আমরা সিলেক্ট রাখা অবস্থায় ক্যারেক্টারে যাব, এখান থেকে ট্র্যাকিংয়ে আমরা 500 লিখে দেব। 500 লিখলাম, এ ধরনের স্পেস আমি চাচ্ছি, এটা কলাপস করে ফেললাম, দেন আমি এটা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি ঠিক এইভাবে। এরপর আমি এটা এর নিচে রাখছি এবং দুইটা সিলেক্ট করলাম এবং এক্সপোজ যে লেখাটা আছে এখানে ক্লিক করে হরিজন্টাল অ্যালাইন লেফট যেটা আমি অ্যালাইন থেকে করে দিচ্ছি। এরপর আমি শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করে ডান দিক থেকে আমি বামে এইভাবে নিয়ে আসব ঠিক ই বরাবর। এরপর লে আপ এবং ডাউন অ্যারো দিয়ে আমরা এটা ঠিক করে নিব কত নিকটে বা দূরে রাখতে চাই। যদি মনে হয় ঠিক আছে তাহলে দুটো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, আমি এখান থেকে ব্লু কালারটা অ্যাপ্লাই করছি, কিছুটা গাঢ় করে নিচ্ছি এবং নিচের লেখাটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম যেহেতু আমরা গ্রুপ করে ফেলেছি। এবং এখান থেকে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করছি একটু হালকা করে। টেক্সট আমরা সাজালাম ঠিক এইভাবে, আরও অনেকভাবে সাজানো যেতে পারে, তো আমি এইভাবে সাজা রাখলাম। এখন আমরা দেখব এটাকে কীভাবে লঘু রূপ দিতে পারি। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ই এম পি এর মাঝে দুটো লাইন থাকবে, তো আমি এগুলোর মধ্যে কিছুটা গ্যাপ তৈরি করছি, এজন্য আমি পিটাকে কিছুটা সরাই নিচ্ছি। সরি, এটা গ্রুপ অবস্থায় আছে, আমি প্রথমত আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করার পরে আমি পিটাকে ডান দিকে সরাই নিয়ে আসছি কিছুটা, দেন সবগুলো সিলেক্ট করে এখন খেয়াল রাখতে হবে এখানে যাতে অ্যালাইন টু আর্টবোর্ড না থাকে, এখানে চেকমার্ক থাকে অ্যালাইন টু সিলেকশন। এই অবস্থায় আমরা এখান থেকে হজিটা ডিস্ট্রিবিউশন সেন্টার এখানে ক্লিক করব, তাহলে গ্যাপটা তৈরি হবে। এরপর আমরা যা করব সেটা হলো লাইন সিগমেন্ট টুলটা নিয়ে আমি ঠিক উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে শিপ চেপে ধরে আমি এটা ড্র করলাম, দেন এখানে স্ট্রোকটা বাড়াই নিচ্ছি যে ধরনের মোটা করতে চাই। আমি এখানে 3 ফিট রাখছি এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম ঠিক এই। এরপর এটাকেই আমি অল্ট কি চেপে ধরে এবং শিফট চেপে ধরে এটা কপি করে নিলাম এইভাবে। এরপর সবগুলো সিলেক্ট করে আমি এমটাকে ক্লিক করছি, দেন এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আমি ঠিক করে নিচ্ছি, সবগুলো তাহলে ঠিক হলো। এখন আমরা কালার অ্যাপ্লাই করে দিতে পারি। আমি লেখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আইডোভা টুলটা সিলেক্ট করে এর উপর ক্লিক করলাম এবং লাইনগুলোকে এভাবে ড্রা করে সিলেক্ট করে আইডোভা টুল দিয়ে আমি অরেঞ্জ কালারের উপর এইভাবে ক্লিক করলাম, দেন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি পেস্ট করছি, তাতে গ্রুপ হয়ে গেল। এখন আমাদের কাজ হবে যে এই লেখার উপরে এই লেখাটা আমরা দিয়ে দিলাম ঠিক এইভাবে, সবগুলো সিলেক্ট করে নিচের লেখাটাকে আমি ক্লিক করলাম এবং এখান থেকে হজিটা অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম, তাতে আমাদের লোগোটা এই দাঁড়াবে ঠিক এই। এটা আমি কপি করে রেখে দিচ্ছি যেহেতু আমাদের পরে লাগবে আবার, এবং এগুলো সবগুলোকে কন্ট্রোল জি করে গ্রুপ করে রেখে দিলাম এবং এটা বের করে রাখছি। এরপর এটাকে আবার কপি করে নিচ্ছি, আমি এগুলো একটু বের করে রাখি। দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে আমি এখান থেকে রেকট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে একটা রেকট্যাঙ্গেল ড্র করলাম ঠিক এইভাবে। করার পরে এটাতে আমি কালার দিচ্ছি ব্লু এবং আমি দেখে নিব যে ই এর সাথে এম এর সাথে এটা আসলে মিলে কি না। হ্যাঁ ঠিক আছে, এটা হলেই হবে। দেন আমি এটা কপি করে নিচ্ছি, এটা একটা কপি করে নিচ্ছি, আর একটা কপি করে নিচ্ছি,
এবং এটার সঙ্গে ই সিলেক্ট করে এটাকে ক্লিক করছি এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। আমার এটা নিচে চলে গেছে, আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ যে এসে সেন্ড টু ব্যাক করে দিলাম। আর এই লেখা দুটোকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম, কাজ আমার আর সমস্যা হবে না। এই এটা করার পরে আমরা এটা সিলেক্ট করে এমন করতে পারি যে মাইনাস ফ্রন্ট করে দিতে পারি, আবার আপনি যে কোনো কালার দিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে আর কিছু থাকলো না, এভাবে করে রাখলাম। এরপর সবগুলো আমরা অ্যালাইন ঠিক করে নিব, একই লাইনে রাখবো সবগুলো। সিলেক্ট করে আমি একটাতে ক্লিক করছি এবং নিচে ঠিক করে নিলাম। এখানে এসে হজিটার ডিস্ট্রিবিউশন সেন্টার এটাও ঠিক করে নিলাম। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম এবং এটা ঠিক এর উপরে দিয়ে দিলাম এভাবে। তাহলে এটা আমরা এইভাবেও দিতে পারি, ঠিক এই। এরপরে সবগুলো সিলেক্ট করে আমরা অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানে বেশি দূর দূর হয়ে গেছে, আমি এখান থেকে 2-3 আমি অ্যারো দিয়ে এটা করে নিচ্ছি, শিফট এবং অ্যারো চেপে করে নিচ্ছি। দেন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি এবং এখানে কালার দিচ্ছি আইডোভাতে, এই অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম ঠিক এইভাবে। তাহলে এইভাবে আমরা দিতে পারি। আমি এটা কপি করে রেখে দিচ্ছি, দেন এগুলো সব সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, আমরা এইভাবে দিতে পারি। আবার এমনও হতে পারে যে আমরা যে এখানে লাইনগুলো ব্যবহার করছি এই লাইনগুলো আমরা এখানেও সেট করতে পারি, সেভাবে হতে পারে, আমি আর সেটা দেখালাম না, আপনারা সেটা বুঝতে পারছেন ঠিক এই। এরপর আমরা এই লেখাটা এখান থেকে কপি করে নিলাম, আমি অল্ট কি চেপে ধরে কপি করে নিলাম, দেন আনগ্রুপ করে নিচ্ছি এবং রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে শিফট এবং অল্ট কি চেপে ধরে এটাকে ড্রাগ করলাম এবং শিফট চেপে ধরে এটাকে রোটেট করে নিচ্ছি আমি ঠিক এইভাবে। এবং আমরা দেখে নিব যে আসলে মাপ কত হবে কি না, এটা আর একটু বড় করা লাগতে পারে, ঠিক এমন হলেই হবে। এরপর এটাতে আমরা কালার দেবো এটা, এবং লেখাগুলোকে আমি রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। এরপর এটাকে আমি তিনটা কপি করে নিচ্ছি ঠিক এইভাবে, দেন আমরা এইভাবে সেট করে দিব এবং সিলেক্ট করে এটাই ক্লিক করে আমরা অ্যালাইন, সবসময় আমরা অ্যালাইন ঠিক করে নেব, এই বিষয়টা মাথায় রাখবেন। সবসময় সব ডিজাইনের অ্যালাইনমেন্ট যেন আমাদের ঠিক থাকে, দেন আমরা এগুলো মাইনাস ফ্রন্ট করে দিতে পারি ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমরা ডিস্ট্রিবিউট অ্যালাইন হজিটা ডিস্ট্রিবিউট সেন্টার এটা ঠিক করে নিলাম এবং এখান থেকে নিচে আমরা যাতে সমান থাকে এটাও ঠিক করে নেবো ঠিক এইভাবে, ঠিক আছে। এরপর সবগুলো সিলেক্ট করে একটু ছোটো করে নিয়ে আমরা এর মাপ মতো করব, আমরা একটু কাছাকাছি নিতে পারি। তো এই একভাবে এটা দেওয়া যেতে পারে, ঠিক এইভাবে আমরা দিতে পারি। আবার আমি এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমি লেফট অ্যারো চাপ দিচ্ছি, 1-2-3 তিনবার চাপ দিলাম, এটা সিলেক্ট করে আমি 1-2-3 তাতে আমাদের মাপটা ঠিক থাকলো। এরপর আমি এটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে পাথ এবং অফসেট পাথ থেকে রিভিউ করে নিচ্ছি, 7 পিটে রাখলাম, দেন আমি ওকে করলাম, এটা সিলেক্ট অবস্থায় আছে। আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করলাম এবং পাথ প্যানের অপশন থেকে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে এই হবে। এরপর এরপর আমরা এইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা অবজেক্টে যাব, অবজেক্টে পাথ এবং অফসেট পাথ, দেন ওকে করব এবং এটাকে সিলেক্ট করে পাথের অপশন এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে এই হবে। আবার এইভাবেও আমরা ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারি। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি এই। এরপর সবগুলো সিলেক্ট করে আমরা হজিটা অ্যারেঞ্জ সেন্টার ঠিক করে নিব
এবং এটাকে একটু ছোট করে দেবো, শিফট অল কি চেপে ধরে ছোট করে নিচ্ছি যাতে সমান ভাবে ছোট হয়, ঠিক এই এগুলো সিলেক্ট করে আমি এটা ঠিক করে নিচ্ছি, সরি আমরা এগুলো আগে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দেন সবগুলো সিলেক্ট করে আমরা যেটা অ্যারেঞ্জ সেন্টার ঠিক করে নিচ্ছি, এটাকে আমি এখানে রেখে দিলাম এবং কন্ট্রোল জি করে ফেলছি এবং এটাটা কপি করে রেখে দিচ্ছি, আর এই দুটাকে গ্রুপ করে কন্ট্রোল জি করে আমরা এটা এখানে রেখে দিচ্ছি। আবার দেখেন আমি এখান থেকে লেখাটা কপি করলাম, কপি করার পরে বড় করে নিয়ে আনগ্রুপ করে রাখলাম এবং আমি এখান থেকে ইলিপস টুলটা নেওয়ার পরে এটাকে বড় করলাম, স্ট্রোকের কালার নিয়ে গেলাম, স্ট্রোকটা মোটা করলাম প্রয়োজন মতো, সিক্স পিটি রাখছি, দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ করছি, এখানে একটা কপি এবং পেস্ট হলো, সেটাকে আমি ছোট করে নিচ্ছি, ঠিক এই আটটু ছোট করব, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি ফিলে কালার নিয়ে যাব, এটাকে সিলেক্ট রেখে ভেতরটাকে আমি সিলেক্ট রেখে আমি কালার ফিলে নিয়ে আসলাম, এই মতো থাকলেও হবে, ছোট করা হয়তো বা দরকার হবে না, যা হোক আর একটু ছোট করে ফেললাম। এরপর আমি এই স্ট্রোকটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলব, ঠিক আছে, দেন দুটা সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম এবং আমি দেখব আমি এম যেহেতু লেখাটা বড়, এই এমটাই এর মধ্যে সেট করার চেষ্টা করব, আমি এটাতে ভিন্ন একটা কালার দিচ্ছি, দেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্রিং টু ফ্রন্ট করলাম এবং সবগুলো সিলেক্ট করে নিয়ে আমি অ্যালাইন ঠিক করে নিচ্ছি, এম যেহেতু এখানে হয়ে যাচ্ছে কাজে এগুলো হয়ে যাবে, কাজে এটা আমি কপি করে নিচ্ছি, এটা কপি করলাম এবং এটাতে একটু ভিন্ন কালার দিয়ে আমি এটা এখানে দিচ্ছি, আচ্ছা এটাকে সেন্ড, আচ্ছা এটাকে সেন্ড টু অ্যারেঞ্জের সেন্ড টু ব্যাক করে দিলাম এবং এটা আরেকটা কপি করে নিয়ে এটা আমি লাল কালার দিয়ে এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। এখন সবগুলো অ্যালাইন ঠিক করে নেওয়ার পরে সবগুলো অ্যালাইন ঠিক করে নেব আমরা, ঠিক আছে সবগুলো আমরা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি কন্ট্রোল জি কন্ট্রোল জি, ঠিক আছে তাহলে ইটা আমাদের পেতে হবে, ই এম এবং পি সবগুলো সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি, ঠিক এইভাবে। এখন আমরা যেটা করব, যেটা আমাদের যে এটা একেবারে ঠিক এর বরাবর উঠতে হবে, এই জন্য এটাতে আমি একটা ভিন্ন কালার দিচ্ছি, একটা ভিন্ন কালার সাইন কালার দিলাম, দেন এখন এই যে রাউন্ড শেপটা বাইরের যে রাউন্ড শেপটা এটা ঠিক এর বরাবর হতে হবে, এটা আমরা কীভাবে করতে পারি, এটা করার জন্য আমি এখানে পেন টুল দিয়ে একটা লাইন ড্র করছি, ঠিক এইভাবে ড্র করার পরে আমি এইটা সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে এই লাইনটাকে ড্র করে এই লাইনটাতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন লেফট করব, তাতে এর বরাবর হয়ে যাবে, ঠিক এই আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমি এখানে আবার একটা লাইন ড্র করব, এটা নিখুঁত মাপ করার জন্য এটা করছি, দেন এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম এবং এর উপরে একটা ক্লিক করলাম এবং এটাকে লেফটে আমি অ্যালাইন করে নিলাম, তাতে এইভাবে। এরপর আমরা যেটা করতে পারি সেটা হলো আমি এটা কপি করে রেখে দিচ্ছি, আমরা তো এইভাবে লোগো দিতেই পারি, আবার এইভাবেও করতে পারি, আমি এগুলো আনগ্রুপ করে নিচ্ছি, এগুলো সব আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করার পরে বাইরের যে লাইনগুলো আছে এগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি পার্টনার অপশনে এসে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম এবং এখানে কালার একটা অ্যাপ্লাই করলাম এবং ভিতরেগুলো, সরি আবার ভিতরেটা এটা ডিলিট করে দিচ্ছি, এটা সরি কন্ট্রোল জেড করছি, আপনারা জানেন যে কন্ট্রোল জেডগুলো পিছনে ফিরে দেওয়া যায়, ঠিক এই। এরপরে
আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অবজেক্টে আসছি, অবজেক্টে এসে পাথ এবং অফসেট পাথ করে এটা আমি প্রিভিউ করে নিব, কিছুটা কমাই নিলাম, আমি 5 পিটি রাখছি, দেন ওকে করলাম এবং সবগুলো এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিলা টুল সিলেক্ট করলাম এবং এবং কিবোর্ড থেকে অল কি চেপে ধরে এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। এরপর ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এই শেপটা বের করে ফেললাম ঠিক এইভাবে। এরপর আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্টে পার অফসেট পাতে এসে পূর্বের ন্যায় আমরা 5 পিটি রাখবো, দেন ওকে করব। এরপর আমরা এটা এদিকে এটাতে কেটেছি, এখন এটাতে কাটবো, কাজে আমরা সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা শেপ বিলার টুলটা সিলেক্ট করলাম এবং অল কি চেপে ধরে আমি এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করছি। এখন আমাদের যে কাজ সেটা হলো এই যে এখানে যে খণ্ডগুলো আছে এগুলো আমরা ইউনাইট করে দেবো, এভাবে সিলেক্ট করে নিয়ে ইউনাইট করে দেবো এখানে এসে পাথারের অপশনে এসে, এবং এখানেও ঠিক একই কাজই করব। ঠিক আছে, আমাদের এখানে ইটা নিচে চলে গেছে, আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, এখানেও একই। আমরা এমনও করতে পারি এটা এবং এটা সিলেক্ট করে আমরা মাইনাস ফ্রন্ট করে দিতে পারি, তার মানে এখানে আর কিছুই থাকলো না, মাইনাস ফ্রন্ট মাইনাস ফ্রন্ট। এরপর আমরা কালার অ্যাপ্লাই করব, আমরা সবগুলো সিলেক্ট করে আই ড্রপার দিয়ে অরেঞ্জ কালারটা দিলাম আর বাইরে বর্ডারগুলোতে দিব ব্লু কালার এই কালার। এরপর সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি করে ফেলছি এবং এটাকে আমি ঠিক লোগোর মাপ মতো করে ছোট করে নিব, নিয়ে উপরে বসাই দিলাম এবং দুইটা সিলেক্ট করে আমি এটাকে ক্লিক করছি, এখান থেকে ভালো যেটা অ্যারাইন সেন্টার আমি ঠিক করে নিলাম, তাতে এই হলো। আবার আমরা এইভাবেও দিয়ে দিতে পারি, এখানে কাটা ছেটা না করে ওইভাবে দিয়ে দিতে পারি, তো আমি এটা আর রাখছি না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এগুলো সব সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করলাম। তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা ইএমপি এটা দিয়ে কিছু লোগো এখানে তৈরি করলাম। আজকে এ পর্যন্তই, সামনে টিউটোরিয়ালে এই বিষয় নিয়ে ইএমপি এই বিষয় নিয়ে আরও অনেক ডিজাইন দেখানো হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।